ঈদ উল আজহার সকাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে ধর্মপ্রাণ মুসল্লিদের স্রোত। নিরাপত্তা বলয়ের মধ্যে মাস্ক পরিধান করেই মসজিদের অভ্যন্তরে প্রবেশ। এরপর নির্দিষ্ট দূরত্ব রক্ষা করে কাতারে কাতার বদ্ধ হওয়ার চিরায়িত অপূর্ব দৃশ্য। নেই শ্রেণী ভেদাভেদ। ঈদ জামাতের নিয়ম অনুযায়ী নামাজের আগে ঈদ উল আজহার তাৎপর্য, শিক্ষা এবং করণীয় নিয়ে কথা বলেন খতিব। নামাজ আদায়ের পরে খুতবা পাঠ। এরপর মুনাজাত। অশ্রুসিক্ত নয়নে করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা। মনের যত চাওয়া পাওয়া আর বেদনা তার কাছেই বলা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস মহামারী থেকে দূর করুক। আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ পাক যেন আমাদের প্রতি করোনা ভাইরাস উঠায় নেয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে পবিত্র ঈদ উল আজহা নামাজ দুর্যোগের মধ্যে আল্লাহ সব আমাদের যাদেরকে নিয়ে পড়াইছে। করোনার মধ্যে সবাই খুব সুশৃঙ্খলভাবে মাস্ক করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নামাজ পড়ছে, এটা খুব ভালো লাগছে। মুনাজাত শেষে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা, নামাজটা পড়ছি, অনেক ভালো লাগছে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে নিজের পশুত্বকে বলি দিয়ে শর্ত কায়েম করা। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। গরিব দুঃখী সব জন একাকার হয়ে যাই আজকের এই দিনটা। কুলাকুলির দৃষ্টিনন্দন এবং চিরায়িত দৃশ্য ছিল না বিধিনিষেধের কারণে। মহামারীর জন্য আমরা কুলাকুলি করতে পারলাম না, তাদের জন্য যে বেদনা হচ্ছে বলার মতো বোঝানোর মতো কোনো ভাষা নাই। মারা গেছেন করোনার কারণে সেই সমস্ত মানুষের রুহের মাগফিরাত কামনা করছি। অনেকেই আবার করোনার কারণে পরিজনের সাথে গ্রামে গিয়ে উৎসব উদযাপন করতে না পারার কিছুটা কষ্ট ছিল। মন তো চায় যে বাসায় যাই, প্রিয় মার সঙ্গে ঈদ করি, বাবার সাথে ঈদ করি। ঈদের ছুটি একদিন যাই, এত কষ্ট করে যাই, আবার কষ্ট করে আসা, ফ্যামিলি নিয়ে অনেক টাফ। সবারই প্রার্থনা কাটুক অশুভ সময় আসুক কল্যাণময় দিন। আল্লাহর কাছে রহমত চাই যাতে সবার আল্লাহ এই করোনা থেকে মুক্ত করে। সকল অন্যায় কাজ, পাপ পঙ্কিলতা, মনের মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচক চিন্তা আর পশুত্বকে দূর করে পরিশুদ্ধ হওয়ার শপথের দিন আজ। হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ উল আজহার জামাতে এসে ধর্মপ্রাণ প্রত্যেকের প্রার্থনা, নিজের, পিতামাতার, পরিবার এবং দেশবাসীর ক্ষমা প্রার্থনা। কায়মন বাক্যে সবাই স্রষ্টার কাছে চেয়েছেন দূর হয়ে যাক মহামারী করোনা, আসুক সুখী সমৃদ্ধশালী দিন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। ঈদ মোবারক।